হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শোভন, উইথ মাই চ্যানেল শোভনস জার্নি। আমি আজকে এসেছি নীলাম্বরী রিসোর্টে। নীলাম্বরী রিসোর্টটি হচ্ছে গাজীপুর জেলার বারোবৈকা এলাকা অবস্থিত। এই নীলাম্বরী রিসোর্টের প্রবেশমূল্য হচ্ছে 50 টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে। প্রবেশমুখে প্রথমেই চোখে পড়বে এত বড় একটা অ্যাকোয়ারিয়াম, যার মধ্যে বিভিন্ন ধরনের মাছ, কচ্ছপ এবং জলজ প্রাণী রয়েছে। বেশ কয়েক রকম গোল্ড ফিশ, 2টা কচ্ছপ, ড্রাগন ফিশ, এ ধরনের মাছ চোখে পড়বে। অর্থাৎ রিসোর্টটিতে প্রবেশ করেই, একদম প্রবেশমুখে এ ধরনের একটা জিনিস দেখে মনটা আসলে ভালো হয়ে যাবে। রিসোর্টটা খুব ছোট, কিন্তু আসলে অবসর সময় বা একা সময় কাটানোর জন্য নীরবে নিবৃতে প্রাকৃতিক পরিবেশে নিজেকে একদম হারিয়ে নেওয়ার মতো একটা পরিবেশ। আসলে খুবই সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার, খুবই সুন্দর জায়গা। আসলে রিসোর্টের ঠিকানাটা আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে দিই, যাতে আপনাদের যেতে সুবিধা হয়। সেটা হচ্ছে, আপনারা গাজীপুর জেলার গাজীপুর চৌরাস্তায় চলে আসবেন, ঢাকা ময়মনসিংহ রোডের, অর্থাৎ গাজীপুর চৌরাস্তা পার হয়ে ময়মনসিংহ রোডের এগোতেই আপনারা যে কোনো ওয়েতে এই বারোবৈকা এলাকায় আসতে পারবেন। অর্থাৎ গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহের দিকে অল্প একটু এগিয়ে হাতের বাম দিকে যে কোনো ওয়েতে কাউকে জিজ্ঞাসা করে, যে কোনো অটো, সিএনজি অথবা ব্যক্তিগত গাড়িতে আসলে বারোবৈকা গ্রাম বা নীলাম্বরী রিসোর্ট বললে সরাসরি আপনাদেরকে নিয়ে আসবে বা ঠিকানা দেখিয়ে দেবে। গুগল ম্যাপেও নীলাম্বরী রিসোর্ট লিখে সার্চ দিলে আপনারা গুগল ম্যাপেও আসতে পারবেন। অ্যাকচুয়ালি বারোবৈকা গ্রামের সবচাইতে জনপ্রিয় হচ্ছে এই নীলাম্বরী রিসোর্ট। গ্রামটাও কিন্তু খুব সুন্দর, তার জন্য গ্রামীণ পরিবেশে এই রিসোর্টটার অবস্থান। খুবই সরু রাস্তা, তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে পারবেন, একটু সাবধানে চালাতে হবে। রাস্তাগুলো যতগুলো রয়েছে আসলে রাস্তাগুলো অতটা ভালো নয়, তো খুব সাবধানে গাড়ি চালাতে হবে। আর আপনি নীলাম্বরী রিসোর্ট বললেই যে কেউ আপনাকে অ্যাড্রেসটা দেখিয়ে দিবে। আসলে খুবই জনপ্রিয় নীলাম্বরী রিসোর্টটা। তো রিসোর্টটা আমি ঘুরে ঘুরে দেখে আপনাদেরকেও দেখাই, আপনারা পুরো রিসোর্টটা উপভোগ করুন। Thank you.
বন্ধুরা, শুধু রিসোর্ট ঘুরলেই তো হবে না, খেতেও তো হবে। তো ঘুরতে ঘুরতে আমি রিসোর্টটির রেস্টুরেন্ট এরিয়াতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে নীলাম্বরী রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর। আমি ধীরে ধীরে রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেলাম এবং আপনাদেরকেও দেখাই রেস্টুরেন্টের আশেপাশের যে এরিয়াটা রয়েছে, এটা হচ্ছে রেস্টুরেন্টের প্রবেশের মুখের রাস্তা। তো রেস্টুরেন্ট ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। রেস্টুরেন্ট হচ্ছে টু ফ্লোর, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর, দুইটা ফ্লোরেই বসে আপনি খাবার খেতে পারবেন। এ হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে প্রবেশের শুরুতেই আপনারা দেখতে পাবেন এরকম টপের উপরে গাছ একদম ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং চারিদিকটাও খুব সুন্দর। এবং পায়ের নিচে গ্লাস এবং গ্লাসের নিচে হচ্ছে বিভিন্ন রঙের পাথর, হয়তো ক্যামেরাতে অতটা স্পষ্ট আসেনি। আর এ হচ্ছে টেবিল অ্যান্ড চেয়ার, এখানে বসে আপনি চারিদিকের পরিবেশটা উপভোগ করতে পারবেন। আসলে খুব সুন্দর, আসলে অনেক সাজানো গোছানো এবং ছিমছাম দেখতে অনেক ভালোই লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন গ্লাসের নিচে বিভিন্ন রকম পাথর, গ্লাসটা একটু ঘোলা থাকার কারণে নিচের পাথরগুলো অতটা বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু সন্ধ্যের পরে লাইট জ্বলে এবং নিচে কিন্তু ফোয়ারা রয়েছে। আর রেস্টুরেন্টের পাশ দিয়ে সেকেন্ড ফ্লোরে যাওয়ার সিঁড়ি, বিভিন্ন কালারফুল সিঁড়ি এবং দু পাশেই টপদের উপরে গাছ লাগানো, এটা খুব সুন্দর। আসলে গ্রামীণ পরিবেশ, আসলে অতটা গাড়ির হর্ন বা অতটা হইচই কোলাহল মুক্ত একটা জায়গা, আসলে আমার খুব ভালো লেগেছে রেস্টুরেন্টটাতে ঘুরে। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরটাও খুব সুন্দর, দেখুন আপনারা সেকেন্ড ফ্লোরটাও খুব সুন্দর। আসলে আমি গিয়েছিলাম দুপুরের পরপর, তো অতটা লোকজন ছিল না, তবে বিকেল বা সন্ধ্যার আগে কিন্তু অনেক লোকজন হয়। তো আপনি সকালে দুপুরের মধ্যে গেলে একদম নীরব পরিবেশে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন, আপনার ভালো লাগবে। আর সেকেন্ড ফ্লোর থেকে সম্পূর্ণ রিসোর্টের ভিউটা দেখা যায়, যে দেখতে পাচ্ছেন অতটা বড় নয়, তবে গাছগাছালি রয়েছে। আসলে গ্রামীণ পরিবেশ তো, গাছগাছালি, কিছুটা পাখির ডাক রয়েছে, একদম খুব সুন্দর অবসর সময় কাটানোর একটা জায়গা। তো আমি সেকেন্ড ফ্লোরেই উঠে বসলাম, বসে চারিদিকে ভিউটা আমিও দেখলাম, আপনাদেরকেও দেখলাম। আর এই যে এই অংশটা দেখছেন, এখানে সুইমিং পুলের কাজ চলছে, এখন ওদের সুইমিং পুল উদ্বোধন হয়নি, এটা খুব শীঘ্রই উদ্বোধন করে দেবে। তো যাই হোক, সেকেন্ড ফ্লোরে বসলাম। সেকেন্ড ফ্লোরে বসে ওদের মেনুটা দেখলাম। তো মেনু দেখে, সবগুলো মেনু দেখে আমি সেট ফাইভ অর্ডার করলাম। সেটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন চিলি, ভেজিটেবল এগ ফ্রাই, এই আইটেমটা অর্ডার করলাম। তো আসলে খুব ছোট একটা মেনু, দুই পেজের। তো মেনু দেখে আমি সেট ফাইভ অর্ডার করেছি, আশা করি অনেক ভালো হবে। তো অর্ডার করে হঠাৎ করে দেখলাম যে রেস্টুরেন্টের পিছনে পাখি কিচিরমিচির করছে, যে বিভিন্ন ধরনের পাখি। আমি ওদের সঙ্গেও কিছুটা সময় কাটালাম এবং পাখির পাশেই রয়েছে খরগোশের জন্য একটা জায়গা। আপনারা রেস্টুরেন্টের পিছনে আসলেই আপনারা এটা দেখতে পারবেন, এই যে খরগোশ, চারটা খরগোশ রয়েছে, তিনটা একদম আমার সামনেই ছিল। এই যে খরগোশগুলো একদম মানুষজন দেখলে কাছে চলে আসে। তো ওদের সঙ্গে আমি কিছুটা সময় কাটালাম। তো সময় কাটিয়ে আবার রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে ফিরলাম এবং আমার খাবারটিও তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খাবারের আইটেম, খাবার হচ্ছে, আবার বলি মেনুটা, মেনুটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এগ ফ্রাই, চিকেন চিলি, চিকেন ফ্রাই অ্যান্ড ভেজিটেবল। টোটাল 1, 2, 3, 4, 5, 6টা আইটেম ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো আশা করি খেতেও খুব ভালো হবে। তো খাওয়া শুরু করলাম কিছুক্ষণের মধ্যেই। তো তার আগে আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই মেনুটা। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, কিন্তু আসলে ডেকোরটা খুব আমার ভালো লেগেছে, ডেকোরটা খুব সুন্দর। আর সবচেয়ে বিষয় ছিল ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খেতে কেমন হবে সেটা খাওয়ার পরে বলবো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, চিকেন চিলি, ভেজিটেবল, এগ ফ্রাই, চিকেন ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাইড রাইস, দেখতে খুব কিন্তু সুন্দরই লাগছে। তখন আমি খাওয়া শুরু করি, ইনশাল্লাহ আশা করি ভালোই হবে। ডিমটি একটু সরিয়ে রাখি, তারপরে খাওয়া শুরু করি। একটু নাড়াচাড়া করলাম, মানে একটি স্টাইলিশ, যেহেতু তারা ডাবল স্পুন দিয়েছে, একটা ফোর্ক অ্যান্ড একটা টেবিল স্পুন। তো খাওয়া শুরু করলাম প্রথমেই, কিন্তু বন্ধুরা জায়গাটা যতটা সুন্দর, ওদের খাবারটা কিন্তু মানটা ততটা সুন্দর বা ভালো নয়। বিষয়টা হচ্ছে ওদের যে ফ্রাইড রাইসটা ছিল, ফ্রাইড রাইসটা থেকে একটা ধোয়া ধোয়া গন্ধ আসছিল, বিশেষ করে যদি চাল ভালো করে না ধুয়ে রান্না করা হয় ভাত, সেক্ষেত্রে যেমন একটা গন্ধ আসে এবং তার সাথে যদি ধোয়া ধোয়া একটা গন্ধ মিক্সড হয়, যে গন্ধটা আসবে সেই গন্ধটা আসছিল। আর চিকেন ফ্রাইড রাইস আমরা নর্মালি জানি একটু শক্ত হয়, অতটা নরম হয় না,
কিন্তু এটা একদম নরম ছিল, আমার কাছে বাসি মনে হচ্ছিল, আর খেতেও অতটা সুস্বাদু নয়। আসলে এই বিষয়টা হতাশ। তো তারপরে একটু চিকেন চিলি ট্রাই করলাম, অতিরিক্ত পরিমাণ সস দেওয়ার কারণে এটা একদম টক টক লাগছিল। তারপরে নিলাম এগ ফ্রাই, এগ ফ্রাইটা ভালো ছিল, ডিমটা আমার কাছে ভালো লেগেছে, এগ ফ্রাইটা ভালো ছিল, এগ ফ্রাইটা ভালো। তো চিকেন ফ্রাইটা এখনও ট্রাই করিনি, এটা এখন ট্রাই করব। চিকেন ফ্রাইটা ওরা যে ফ্রাই করেছে, চিকেনটা থেকেও হালকা হালকা একটু গন্ধ আসছিল, কিন্তু মেইন বিষয়টা ছিল চিকেনটা মুখে দেওয়ার পরে চিকেনটার দিকে লক্ষ্য করলাম, বন্ধুরা চিকেন আসলে চিকেন ফ্রাইয়ের নিচে মুরগির পশম ছিল এবং বেশ কিছু পরিমাণ, যেটা খুবই উইয়ার্ড, মানে খাবারটাই নষ্ট হওয়ার মতো। আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছুটা অংশ জুড়ে মুরগির পশম দেখা যাচ্ছিল, অনেকগুলো। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কি না, এই যে মুরগির পশমগুলো, এবং এটা একটু একটু দেখা যাচ্ছিলো। আরেকটা ছিল যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছিলাম, একদম নিচ দিকে বেশ কিছুখানি মুরগির পশম। তা আসলে খাওয়ার রুচিটাই চলে গিয়েছে এই মুরগির পশম দেখে। আসলে যদি রান্না করা জিনিসের মধ্যে এ ধরনের জিনিস দেখা যায়, সেক্ষেত্রে খাওয়ার রুচি থাকে না। তো আমি ছেলেটাকে ডাকলাম, যে ওয়েটার ছেলেটা ছিল ওকে ডাকলাম এবং বললাম এই বিষয়টা। আটা সুতাটা হয় এরকম হবে না, এই যে দেখো এখানে অনেকখানি পশম ছিল, এটা হয়তো বলতে পারি স্কিপ করা যায়, কিন্তু এই যে এটা দেখো এটা পুরো পশম বুঝে যেতেছে, এই অবস্থা কি খাওয়া যায় বলো? শেফে নিয়ে জিজ্ঞাসা করো। চিকেন ফ্রাই আমি চেঞ্জ করে দিচ্ছি। আসলে বন্ধুরা চিকেন ফ্রাইয়ের মধ্যে মুরগির পশম ছিল, তো ছেলেটাকে বললাম, ছেলেটাকে নিয়ে গেছে ওদের শেফের কাছে, দেখি কী করে। এই যে ছিল মুরগির পশমটা, প্রথমে স্কিপ করার চেষ্টা করছিল যেটা আটা সুতা, কিন্তু পরবর্তীতে আসলে ওই ম্যানেজ হয়েছে যে না এটা মুরগির লোম। তো শেফের কাছে নিয়ে গেছে ওদের, দেখি এখন কী সমাধান আসে শেফের কাছ থেকে। তো একটু পরেই আবার নতুন করে মেনুটা নিয়ে আসলো, চিকেন ফ্রাই রাইস এগুলো সব চেঞ্জ করে নতুন করে নিয়ে আসলো, নতুন চিকেন ফ্রাই নিয়ে আসছে। তো আশা করি এখন মোটামুটি ঠিক হতে পারে, তো আবার ট্রাই করি আসলে এখনকার অবস্থা কী। তো নতুন করে দেওয়ার পর আমি রাইসটা আবার মুখে দিতেই সে আগের সে একই রকম অবস্থা, ধোয়া ধোয়া গন্ধ। চিকেন চিলি তো আগেই বলেছি যে অতিরিক্ত পরিমাণ টক, সসটা একদম বেশি ব্যবহার করেছে। তো নতুন যে চিকেন ফ্রাইয়ের অংশটা দিয়েছে এটা এখন ট্রাই করব। আসলে প্রথমটা তো মুরগির পশম ছিল, তাই খেতে পারিনি, এখন এটা ট্রাই করব। আসলে বন্ধুরা আপনারা জানেন যে খাবারের মান যতই খারাপ হোক আমি কিন্তু সম্পূর্ণ খাবারটাই খাই, কখনো নষ্ট করি না। তো এবার আসলে চিকেন ফ্রাইটা দেওয়ার পর একদম মুরগির পশম দেখে আমার তো রুচি চলে গিয়েছিল। তো যাই হোক, নতুন যে চিকেন ফ্রাইটা দিয়েছে এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে উলট পালট করে ভালো করে দেখে যে আরও কোনো সমস্যা আছে কি না, তারপরে দেখলাম যে নতুনটাতে মুরগির পশম বা লোম এই ধরনের কিছু দেখা যাচ্ছে না। তো আমি ট্রাই করলাম, তো দেখি এবার কী অবস্থা। মুখে দিতে বুঝলাম যে ওদের শেফ রাগ করে নাকি ডিপ্রেশনে গিয়ে নতুন যে চিকেন ফ্রাইটা করেছে, এত পরিমাণ এটাকে ফ্রাই করেছে তেলে, এটা সম্পূর্ণ তেঁতো লাগছিলো এবং রাবারের মতো হয়ে গিয়েছিলো, মানে অতিরিক্ত পরিমাণ ফ্রাই করেছে, একদম পুরো তেঁতো লাগছিলো এবং ফ্রাইটা রাবার এবং খুবই হার্ড হয়ে গিয়েছে। মানে খাওয়ার রুচি তো প্রথমে মুরগির পশম এবং লোম দেখে চলেই গিয়েছে, সেকেন্ড টাইম এই ধরনের ফ্রাই পেয়ে একদম খাওয়ার টোটালি আমার আর অবস্থা নাই। দুই তিন চামচ খেয়েই আমি আমার খাবারটা বন্ধ করলাম, কারণ আসলে আমি আর খেতে পারলাম না, এই যে এই অবস্থা দিয়ে খাওয়া বন্ধ করলাম, আমার আর রুচি নেই। তারপরে আমি বিল করলাম, তো সেট মেনুটা ছিল 380 টাকা, আর যে ওদের পানি পানি নিয়েছিলাম একটা 15 টাকার পানি 20 টাকা রেখেছে। তো যাই হোক বন্ধুরা, পরিবেশটা খুব সুন্দর ছিল, তবে খাবারটা অতটা ভালো ছিল না, আর বন্ধুরা আপনারা গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা এখন রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন আমি শোভন, উইথ মাই চ্যানেল শোভনস জার্নি। থ্যাংক ইউ।